السلام عليكم ورحمة الله وبركاته. এই যে এই জিনিসটা দেখেন, সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস তাহকিকৃত, এটা হাদিস নম্বর হচ্ছে 3931, এটাও আয়েশা সূত্রে বর্ণিত। বনু মুস্তালিকের যুদ্ধে জুয়াইরিয়া বিনতুল হারিস, এই যে জুয়াইরিয়া যার কথা আমি একটু আগে বলেছিলাম বোধহয় একবার, জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনুল মুস্তালিক বন্দিনী হয়ে সাবিদ ইবনু কাইস ইবনু শাম্মাস বা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়েন। মানে এই যে বনু মুস্তালিকের যুদ্ধে কি হয়েছিল এটা কি আপনি জানেন ভাই? এটার কাহিনীটা ভাই আমি জানলে সম্ভবত আমার মনে নাই কোন ঘটনা এটা। আচ্ছা আমি আপনাকে সংক্ষেপে বলে দিই, বনু মুস্তালিকের যুদ্ধে রাতের বেলা বনু মুস্তালিকের লোকজন ঘুমাচ্ছিল, সেই সময় আপনার নবী তার দলবল সহ রাতের অন্ধকারে অতর্কিত অবস্থায় আক্রমণ করে তাদের সমস্ত পুরুষ সদস্যদেরকে হত্যা করে তাদের নারী এবং শিশুদেরকে বন্দী বানিয়ে দাস দাসী বানিয়ে নিয়ে আসে। শুনেছেন এটা? এটা আমি আপনার কোন ভিডিওতে শুনছিলাম, অন্তত আমি এখন পড়িনি এটা। যাই হোক, আচ্ছা ওই রেফারেন্সটা আমি একটু পরে দেখাবো তাহলে, রেফারেন্সটা আপনি মনে রাখেন, যে এই রেফারেন্সটা আপনি দেখতে চান একটু পরে আবার যদি আমি ভুলে যাই যে এটা কোথা থেকে আমি বললাম। নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে এসেছিল এবং তাদেরকে দাস দাসী বানিয়েছিল। ভাই আপনার কি মনে হয় নারী এবং শিশুদেরকে বন্দি করে নিয়ে আসা এবং দাস দাসী বানানো এই জিনিসটা কেমন ঘটনা বলেন তো একটু আগে? যদি এটা বলেন তাহলে আমি একটু আমার মতামতটা দেই। যেহেতু যাদের সাথে যুদ্ধটা হয়, যে অপোনেন্টের সাথে হয়তো কোনোটার জন্য মিলে না, হয়তো আমার পক্ষের সাথে আমার অপোনেন্টের মিলতেছে না, তো যখন আমার অপোনেন্টের ফ্যামিলি গুলা থাকবে, তো অপোনেন্টের ফ্যামিলি যখন আমি সবাইরে মাইরা ফেলবো বা শাস্তি দিব, তখন আমার অপোনেন্টের ফ্যামিলি আমার প্রতি একটা তাদের ক্ষোভ থাকবে। তখন তাদের মানে তাদেরকে একদম মানে বিনা হিসাবে ছাইরা দেওয়াটা আমার জন্য ঠিক না, যে আমি তাদেরকে ছাইরা দিব। তো এরপরে তারা আবার টিম টিম ম্যানেজ করবে, যে আমার বিরুদ্ধে আবার মানে এগেনস্টে আবার মারামারি করার জন্য, যুদ্ধ করার জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন এই একই জিনিস তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন ধরেন আপনার পাশের বাড়ির লোকের সাথে আপনার গ্যাঞ্জাম লাগছে, সে রাতের বেলা এসে আপনাকে খুন করলো, খুন করার পরে ভাবলো যে আপনার যেহেতু বোন আছে, আপনার যেহেতু মা বাবা আছে, ভাই আছে, ছোট ভাই আছে, একটা বাচ্চা শিশু আছে, আপনার একদম ছোট ভাই যে বাচ্চা একদম 5 বছর বয়স, এবং আপনার একটা ছোট বোনও আছে যার বয়স 6 বছর, এই দুটোকে মেরে রেখে দিই, সবগুলোকে মেরে রেখে দিই, কারণ এগুলো তো বড় হয় আমার এত মারতে পারে, কারণ এটা মারতেছি, এগুলো মেরে রেখে দিই। আপনার যুক্তিটা কি এরকম হলো না? তাদেরকে মাইরা রাখার কথা বললাম না আমি, আমি 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 মাইরা রাখার কথা বলিনি, আমি বলেছি যুক্তিটা দিয়ে আপনি দিচ্ছেন যে যারা অপরাধ কিছু করে নাই, যারা অপরাধ কিছু করেনি ফ্যামিলির সদস্য, ভাই আপনার সাথে আমার গ্যাঞ্জাম, আপনি আমার দুটা গালি দেন আমি আপনার দুটা গালি দিয়ে দিব, আপনি আমার একটা ঘুষি মারেন আমি আপনার দুটা ঘুষি দিয়ে দিব, কিন্তু ভাই আপনার ফ্যামিলির সাথে তো আমার কিচ্ছু নাই, আপনার ফ্যামিলির সাথে আমি কিচ্ছু করতে পারি না। কথাটা শুনে নিন, আপনার ফ্যামিলির সাথে আমি কিচ্ছু করতে পারি না, আপনার ছোট বোন, ছোট ভাই, বাবা মা, ভাই বোন, কারোর সাথে আমি কিচ্ছু করতে পারি না। আপনার সাথে যে গ্যাঞ্জাম, শুধুমাত্র আপনার সাথে গ্যাঞ্জাম, এছাড়া আপনার আর কারোর সাথে আমি কিচ্ছু করতে পারি না, মানে তাদের একটা ফুলের টোকা পর্যন্ত দিতে পারি না, তাতে তারা যদি বড় হয়ে আমারে আবার মারতে আসে কি করতে আসে, যখন মারতে আসবে তখন সেটা হবে একটা ঘটনা, তখন আমি সেটা অ্যাকশন নিব, কিন্তু আগে থেকে আমি তাদের, তারা বড় হয়ে মারতে আসবে এই কারণে তাদের যদি আমি একটা চুল টাইনেও ছিঁড়ি সেটা একটা অন্যায় হবে, তাদের যদি আমি একটা চুল টেনে ছিঁড়ি যে তারা বড় হয়ে আমার আবার মারতে আসতে পারে, আমি জানি না আসবে কি আসবে না, হয়তো বড় হইয়া মারতে আসতে পারে, এইটার উপরে নির্ভর করে আমি যদি তাদের বিন্দু মাত্র কোনো ক্ষতি করি এটা হবে একটা চরম রকমের অন্যায়, একটা নিরাপরাধ মানুষকে, মানুষের ক্ষতি করা। ভাই আপনি কি একজন মানে বুকে হাত দিয়ে বলেন তো ভাই এই কথা কি আপনি মানে তর্কে জেতার জন্য বলতেছেন নাকি আপনি সত্যি মনে করেন যে আপনার পাশের বাসার মানে হিন্দু এক লোকের সাথে আপনার গ্যাঞ্জাম হয়েছে, হিন্দু লোকটা আইসা আপনারা মেরে ফেললো, মাইরা আপনার ছোট ভাই বন্ধুটাকে দাস বানায় নিয়ে গেল, দাস বানায় বাজারে বিক্রি করে দিল, ভাই বাজারে বিক্রি করে দিল, আপনি কি মানে সিরিয়াসলি মনে করেন যে এটা একটা জাস্টিফাইড কাজ, এটা একটা নৈতিক কাজ? আপনি একটু আমার কথাটা আবার একটু শুনেন। মানে আমার হিন্দু পাশের ফ্ল্যাটের, সম্ভবত মানে মনে করেন পাশের ফ্ল্যাটের একটা হিন্দু ফ্যামিলির সাথে আমার একটা লোকের সাথে শুধু লাগছে, তো ওই লোকটাই ফ্যামিলির মূল সবকিছুর মালিক, ওই লোক, ওই লোক না থাকলে ওই ফ্যামিলির বাকিরা হয়তো মনে করেন ঠিকভাবে বাঁচতে পারবে না, ওই লোকটা না থাকলে। তো আমি ওই লোকটার মাইরা ফেললাম, এরপরে তার ফ্যামিলির বাকি সদস্য গুলারে আমি একদম যদি সাইরাও দেই, ওরা তো ঠিকভাবে ওদের লাইফ পরিচালনা করতে পারবে না, আমি তো ওদেরকে রাইখা ভাই। না না তারা না তারা তো তখন তাইলে আপনার কাছে না, তারা কি আপনার কি মনে হয় যে যেই লোকটাকে আপনি মারছেন তাদের পরিবারের সদস্যরা কোনো অবস্থাতে আপনার কাছে কোনো সাহায্য চাবে? আপনি যেই লোকটা তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিরা মেরে ফেলছে তার কাছে কোনো সাহায্য চাওয়ার কোনো ইচ্ছা তাদের হবে, বা তাদের সাথে প্রেম করার কোনো ইচ্ছা তাদের হবে, তাদের সাথে সেক্স করার কোনো ইচ্ছা তাদের হবে? মানে আপনার ফ্যামিলিতে কি এরকম মহিলা আছে মনে করেন যে ভারতের একটা সেনাবাহিনী এসে আপনাদের মেরে ফেললো, তখন তারাও যদি এই কথা বলে যে আহারে এই মুরাদের ছোট বোনটা কোথায় যাবে, কি করবে, খাইতে পাবে না, যাই ওরে নিয়ে ওর সাথে সেক্স করি, এই যুক্তি দিয়ে যদি তারা আপনার বোনটাকে তুলে নিয়ে যায় এবং তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করে,
তাদের সাথে সেক্স করে, এটা আপনার কাছে একটা জাস্টিফাইড কাজ নাকি? আমি যেটা বলতেছি ভাই, আমার মন আমার মতামত যেটা, আপনি তো ওইটা তো শুনবেন। না না, আপনার মতামত, আপনার মতামতের উপরে ভিত্তি করে আমি প্রশ্ন করতেছি যে হ্যাঁ, আপনার আমার মতামত মনে হয় হয় না, আপনি আপনি যেটা চেষ্টা করতেছেন সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে আপনার ধর্মটাকে রক্ষা করতে, মানে আপনার ধর্মটাকে খারাপ, এত খারাপ না এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছেন, ঠিক আছে? এটা আপনি আমি আপনার আগে তো সুন্দর সুন্দর ভাই কথাটা কথাটা একটু শুনে নিন, কথাটা একটু শুনে নিন যে আপনি চেষ্টা করতেই পারেন এটা, যে আপনার ধর্মটা এত খারাপ কিছু না আসলে, এটা বোঝানোর চেষ্টা করতেই পারেন। এটা প্রত্যেক মানুষই চায় যে তার নিজের মতাদর্শটা বা নিজের ইয়াটা এত খারাপ কিছু না, এটা ইয়া করার এস্টাবলিশ করার। কিন্তু ভাই আপনি নিজেকে ওই জায়গাটাতে বসান, ওই জায়গাটাতে বসায় তারপরে জিনিসটা চিন্তা করেন, মানে আপনি মনে করেন আপনি একজন ওই পক্ষের যে হচ্ছে নির্যাতিত সেই পক্ষের হয়ে, তারপরে আমাকে বলেন তো যে আপনাকে মাইরা ফেললো, তারপর হিন্দুরা এসে আপনাকে মেরে ফেললো, তারপরে আপনার মাকে তুলে নিয়ে গেল, হুম, এবং মাকে তুলে নিয়ে তারা তার সাথে সেক্স করা শুরু করলো। এখন আপনার মা কি কখনো, আপনার মায়ের পক্ষে কখনো সম্ভব যে যেই লোকটা তার নিজের ছেলেকে হত্যা করছে সেই লোকটা তাকে ভাত দিবে, সেই ভাত কি সে কোনোদিন খাবে? না, সেই লোকটা যদি তার সাথে মানে বিছানায় যেতে চায়, এটা কি কারো কোনো নারীর পক্ষে সম্ভব যে আমার আপন ছেলেকে যে হত্যা করছে, যে কুলাঙ্গা যে শয়তান আমার ছেলেকে হত্যা করছে, তার সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো, তার ঠোঁটে চুমাচুমি করব, তার বিছানায় উঠে আমি ইয়া করব, এটা কি কোনো নারীর পক্ষে করা সম্ভব? ওইটা সম্ভবত সম্ভব না, ওই রকম ভাবে সম্ভব মনে হয় না। তো আপনি মনে করেন আপনার ওইরকম ভাবে, ওইরকম ভাবে মানে কোন ভাবে সম্ভব সেটা আপনি আমাকে আগে আমি বলি, আমি বলি মনে কোন করেন ভাবে আপনার সাথে, মনে করেন আপনার সাথে আমার সাথে ঝগড়া, ধর্মটা একটু সাইড করে দিই, ঠিক আছে? ধর্মটা এখানে সাইডে, হ্যাঁ হ্যাঁ বুঝলাম বুঝলাম বলেন। আপনার সাথে আমার সাথে ঝগড়া, তো মানে আমি আপনার আপনার ফ্যামিলির মূল দায়িত্বে আপনি একা, তো আমি আপনার মাইরা ফেললাম, আপনার সাথে আমার সাথে যা ঝামেলা, আমি আপনার মাইরা ফেললাম, আপনার ফ্যামিলিও আমার বিরুদ্ধে, যে পক্ষে, আমার পক্ষে না আপনার পক্ষে, তো তারা জানে যে আমি আপনার মাইরা ফেলছি। এরপরে আমি ধর্মের সাইডটা আলাদা করে দিছি। এর পরবর্তীতে যদি আমি তাদেরকে সাইরাও দিই, মনে করেন তারা অবশ্যই আমার পরবর্তীতে, মানে আপনি যে অবশ্যই কথাগুলো বলতেছেন যে অবশ্যই এরকম হওয়ার কথা, তো অবশ্যই এরকমই হওয়ার কথা, আপনার ফ্যামিলি আমার বিরুদ্ধে লড়াই করবে, তাই না? তো তারা তো এখানে আমি সুন্দর করে কিন্তু তাদেরকে সাইরা দিতে পারি না। কিন্তু তারা তো কোনো, তারা তো আপনার বিরুদ্ধে কোনো অন্যায় করে নাই, তারা করবে এই এই যে যতক্ষণ পর্যন্ত তারা না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি করতে পারে বা করবে এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে তাদের উপরে কোনো শাস্তি প্রয়োগ কিভাবে করেন? আমি তো শাস্তি প্রয়োগ মানে মানে করতেছি। মানে মানে মনে করেন, মানে মনে করেন আজকে ইসরায়েল একটা সিদ্ধান্ত নিল যে প্যালেস্টাইনের মুসলমানরা তো ভবিষ্যতে কোনো না কোনো, মানে যেই বাচ্চাগুলা বড় হচ্ছে, যে বাচ্চাগুলো হচ্ছে এখনো 3-4 বছরের শিশু, তারা তো বড় হইলে জঙ্গি হবে, ওরা তো জঙ্গি হবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মেরে ফেলে সব মেরে ফেলে, একটা বোমা নিয়ে মানে একটা শিশুদের স্কুলে উপর থেকে বোমাটা মেরে দিল, এবং ওইখানে মনে করেন 5,000 শিশু বাচ্চা স্কুলে পড়ালেখা করতেছিল, তারা 5,000 মেরে মেরে গেল। মানে আপনি বলতে চাচ্ছেন এই কাজটা খুবই সঠিক কাজ, কারণ ওই বাচ্চাগুলোর ভিতরে কেউ না কেউ তো বড় হয়। আমি না, আমি আমিও মায়েরা ফেলার কথা বলতেছি, আমি যুক্তিটার কথা বলতেছি যে যে যুক্তিতে আপনি এই জিনিসটা জাস্টিফাই করতেছেন যে বড় হইলে কিছু একটা করবে, তার উপরে ভিত্তি করে আপনি তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিচ্ছেন, সেই অ্যাকশনটা হতে পারে মাইনা ফেলা, সেই অ্যাকশনটা হতে পারে দাস বানানো, সে একটা অ্যাকশনটা হতে পারে হাত কেটে ফেলা, যে কোনো অ্যাকশনই হোক, অ্যাকশনটা এখানে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভবিষ্যতে করবে এটার উপরে ভিত্তি করে আপনি তাদের উপরে এখনই একটা শাস্তি প্রয়োগ করে দিলেন। এই যে এই কাজটা যদি এখন ইসরায়েল করে যে প্যালেস্টাইনের শিশুদের উপরে এই ধরনের একটা শাস্তি প্রয়োগ করে যে ওরা তো বড় হলে তো জঙ্গি হবে, ওদের আগেই ইয়া করে দিই, কিছু একটা করে দিই, সে অ্যাকশনটার কথা আমি বলতেছি না, কি করলো অ্যাকশনটা সেটার কথা বলতেছি না, বলতেছি এটার উপরে ভিত্তি করে যদি একটা সিদ্ধান্ত তারা নেয়, আপনি কি সেই সিদ্ধান্তটাতে সম্মত হবেন? আচ্ছা, তো সম্মত আমি ইসরায়েলের সাথে যেভাবে হব, সেটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যদি আমি বিরুদ্ধে থাকি, তো আমার ইসরায়েল মাইরা ফেলুক, কিন্তু আমার ফ্যামিলির মেম্বার ছোট যারা আছে তারা বিরুদ্ধে নাই, তাদেরকে ইসরায়েল নিজের নিজের কাছে রাখুক, দাস হিসেবে রাখুক, তাদেরকে পড়াশোনা করাক, খাওয়াক, তাদেরকে বুঝাক, রাখলে আপনার কোনো সমস্যা নেই, পড়াশোনা করাক, দাস হিসেবে রাখলে আপনার কোনো সমস্যা নেই, আপনার মানে সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি আপনি বলতেছেন যে তাদেরকে দাস হিসেবে রাখলে আমি ধর্মের ব্যাপারটাই সাইড করে ফেলছি, আমি ধর্মের ব্যাপারটাই সাইড করে ফেলছি, আমি বলছি তারা আমার আমার ফ্যামিলি রাখুক। আপনি এক সেকেন্ড অপেক্ষা করেন, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, উর্মি যুক্ত হয়েছেন আমাদের সাথে, উর্মি কি আমাদের উর্মি আপু কিনা আমি একটু শিওর হয়নি, উর্মি আপনি কি একটু কথা বলবেন? হ্যালো আসিফ ভাইয়া, হ্যাঁ আমি উর্মি। হ্যাঁ উর্মি আপু কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন আশা করি। হ্যাঁ উর্মি আপু, আমি তাহলে আপনি তো চলে এসেছেন, আপনি তাহলে একটু বলেন আমাদের সাথে, এই যে মুরাদ উনি অনেকক্ষণ ধরে বলতেছেন, ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি আমি, মানে ইন্টারেস্টিং কথাবার্তা, ইন্টারেস্টিং হ্যাঁ আমি শুনছি ভাইয়া। ভাইয়া আমি ওনার কাছে একটা খুব স্বাভাবিক ছোট্ট একটা শুধু প্রশ্ন করতে চাব, যে আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করি ভাইয়া আপনার কাছে, ওই মুরাদ ভাই। আচ্ছা মুরাদ ভাইয়া, আপনারা তো দাবি করেন যে আপনাদের নবী হচ্ছেন মানে অনেক বেশি দয়াবান, অনেক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, তার মানে বিশেষণগুলো তো এগুলোই, তাই না? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ আচ্ছা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, এত দয়াবান একজন মানুষ যে কিনা আল্লাহর বন্ধু, সেই মানুষটা কিভাবে পৃথিবীতে আসেন, এসে তিনি যুদ্ধ যুদ্ধ করেন? আচ্ছা ঠিক আছে, ওখানেও যদিও একদম খোড়া যুক্তি, সেগুলো আসিফ ভাই ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আচ্ছা উনি যুদ্ধ করলেন, যুদ্ধ বিগ্রহ করে উনি কি করে যে মানুষগুলোকে উনি মারলেন, কাটলেন, রক্ত রক্তাক্ত করলেন, সেই রক্তাক্ত ভাবে মানে এভাবে হামলা যুদ্ধ করে এবার সেই সমস্ত ফ্যামিলির মেয়েগুলোকে, মাগুলোকে, বউগুলোকে তুলে নিয়ে এসে বা গনিমতের মাল হিসেবে নিয়ে এসে সেই মেয়েগুলোর সাথে তিনি হচ্ছে তাদেরকে তিনি মাল মালের মতো ভাগ বাটোয়ারা করলেন, তাদের সাথে তিনি সেক্স করেন, মানে এই জিনিসগুলো কি একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মানুষের মানে গুণাবলী বলে মনে হয়? একদম স্বাভাবিক সেন্সে যদি চিন্তা করেন বলেন তো। আপনি যেভাবে বর্ণনা দিলেন ওইভাবে ওইভাবে যদি আমি থিঙ্ক করি তাহলে তো আমার কাছে স্বাভাবিক মনে হবে না। আপনি যেভাবে আপনার কি বর্ণনা মনে হয় দিলেন, যে এইভাবে চিন্তা করাটা কি ভুল? এভাবে কি চিন্তা কর এভাবে কি আমি চিন্তা করতে পারবো না? উমিয়া আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি যে কথাগুলো বললেন এক্স্যাক্টলি সেই ঘটনাই ঘটেছে, সেটা আমি প্রমাণ দিব, প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার। আপনি যে কথাগুলো বলেছেন যে কাফেরদেরকে মেরে, কাফেরদেরকে প্রথমে ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল, বলা হয়েছিল তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকবে। যখন তারা রিফিউজ করছে যে না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো না, আমরা আমাদের মতো থাকবো, তখন তাদের উপরে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে আক্রমণ করে তাদের পুরুষ সদস্যদেরকে মেরে তাদের মেয়েদেরকে তুলে এনে, মেয়ে এবং বাচ্চা শিশুদেরকে তুলে এনে তাদেরকে দাস দাসী বানানো হয়েছে এবং মেয়েদের সাথে যৌনকর্ম করা হয়েছে। এই জিনিসগুলো প্রমাণের দায়িত্ব আমার। আপনি যে কথা বলেছেন এক্স্যাক্টলি একই একই বক্তব্যের প্রমাণ আমি মুরাদ আপনি। হ্যাঁ বলুন। আসিফ ভাই, ওনাকে আরো একটা জিনিস একটু মেনশন করে দিই খুবই স্পেসিফিক ভাবে। আপনি যে বললেন যে এমন তো হতে পারে যে যে মানুষগুলোকে আমি মারলাম, এবার তাদের বউ বাচ্চা এরা কোথায় যাবে? সেই জন্যই আমার নবী খুব দয়ার সাগর, তিনি হচ্ছেন তাদের দায়িত্ব তো নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাদের দায়িত্ব নেওয়ার জন্য তিনি কি করলেন, তাদেরকে নিয়ে এসে তাদের সাথে মানে তাদেরকে উনি রাখলেন এবং পুরস্কার স্বরূপ তাদের সাথে উনি সেক্স করতেন। আচ্ছা বাদ দিলাম, আপনি কি এইটা জানেন যে যেই ধরেন অন্য আরেকটা যে গোত্রের সাথে আপনার নবী নবী যুদ্ধ করতেন, সেই যুদ্ধে উনি নবী যদি জয়লাভ করতেন, কোনোভাবে যদি ওই গোত্রের কোনো একজন পুরুষ বেঁচেও থাকে, তারপরেও ওই পুরুষের যে বিবাহিত স্ত্রী ছিল সেই স্ত্রী তার মানে মুসলিমদের জন্য হালাল, তাকে নিয়ে এসে তার সাথে তারা তখনও সেক্স করতে পারবে যদিও বা মহিলাটার স্বামী তখনও জীবিত, এমনও আপনার নবী এই নজিরের প্রতিষ্ঠা, এইটুকু মানবিক হ্যালো ঠিক আছে যে তার স্বামীর কাছে? উনি আপনার কথা লাস্ট কথাটা কিন্তু কেটে গেছে, আমরা শুনতে পাইনি, আবার একটু বলেন। হ্যাঁ, আমি আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া মানে যদি যুদ্ধ চলাকালীন সময় এমন হয় যে কোনো একজন পুরুষ বেঁচে গেছে, সামহাউ সে মারা যায় নাই সেই যুদ্ধে, তারপরেও কিন্তু ওই পুরুষের যে বিবাহিত স্ত্রী সেই স্ত্রী কিন্তু তখনও নবী কিন্তু হালাল করে গেছে, মানে তার স্বামী জীবিত আছে, তারপরেও কিন্তু আপনার নবী এতটুকু নজির প্রতিষ্ঠা করে নাই মানবিকতার, যে ঠিক আছে মহিলাটা উর্মিয়া আপনার কথা আবারও কেটে গেছে। এখানে নিয়ে আসো উর্মিয়া আপনার কথার সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিই। আপনি আমার কথা বুঝতে পারছেন যে সেই সময় যখন মেয়েগুলা কে মেয়েগুলা দৌড়ে পালাচ্ছিল, হাদিসে এইভাবে উল্লেখ করা আছে, মেয়েগুলা যুদ্ধ চলাকালীন সময়ে কাফেরদেরকে যখন মারা হচ্ছিল তখন মেয়েগুলা দৌড়ে পালিয়ে যাচ্ছিল, তখন মোহাম্মদের সেনাবাহিনীর সদস্যরা বলছিল ওই যে গনিমত যায় 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 ধর 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 বলে পিছনে পিছনে দৌড়াচ্ছিল মেয়েদের, মানে মেয়েরা তখন পাহাড়ের উপরে চলে যাচ্ছিল দৌড়ে দৌড়ে। তখন মোহাম্মদের সেনাবাহিনী, মোহাম্মদের জিহাদি বাহিনী, সেই হাদিসটা আমি একটু পরে দেখাবো, মুরাদ ভাই আপনি আমাকে একটু মনে করাই দিন, আমি একটু পরে বের করতেছি সেটা। না, ঘটনা হচ্ছে যে সেই সময় কাফেরদের সাথে যখন যুদ্ধ চলছিল তখন সেই কাফেররা যুদ্ধে যখন পারছিল না, পেরে উঠছিল না, তখন তারা দৌড়ে পালিয়ে গিয়েছিল কিছু কিছু, কিন্তু যে মেয়েগুলা ছিল সেই মেয়েগুলা কাছে এত দ্রুতগামী উট বা দ্রুতগামী ঘোড়া এইগুলা কিছু ছিল না, সেই কারণে বেশিরভাগ মেয়ে পালাতে পারেনি, কিন্তু পালানোর চেষ্টা তারা করছিল, সেটা রেফারেন্স আমি আপনাকে দেখাবো। সেই সময় আপনার নবীর সৈন্যবাহিনী পিছনে দৌড়ে দৌড়ে সেই মেয়েদেরকে বন্দি করে, বন্দি করে নিয়ে আসে, বন্দি করে নিয়ে আসে স্বেচ্ছায় না, কিন্তু সেই মেয়েরা এমন না যে আহারে আমাদের স্বামীরা মরছে, হ্যাঁ নবী আসো আমাদেরকে ধরে নিয়ে দিও, আমাদেরকে নিয়ে দিও তোমরা, আমরা তোমাদের সাথে থাকতে চাই, এরকম কিন্তু কিছু না। সেই মেয়েদেরকে বন্দি করে ধরে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাদের স্বামীরা ততক্ষণে হয়তো তাদের স্বামীদের কাছে ঘোরাচ্ছিল বা উঠছিল, তারা দ্রুতগামী ইসে করে পালাই যেতে পারছে, মেয়েরা এত দ্রুত পালাই যেতে পারেনি, মেয়েদের ইয়াটাও বেশি থাকে না মেয়েদের সেই সময়। বলি তুমি আপু যে বললো যে শেষ করতে দিন, শেষ করতে দিন, শেষ করতে দিন, সেই সময় যে সেই সময় যারা মেয়েরা ছিল তারা এত দ্রুত দৌড়াতেও পারতো না, তাদের যে জামা কাপড় ছিল সেই জামা কাপড় পরে এত দ্রুত দৌড়ানো যেত না। তখন যে কাফেররা দারুল হরদে পৌঁছে গেছে তখন মোহাম্মদের সেনাবাহিনী তখন কেউ কেউ একটু ইতস্তত করছিল যে ওদের তো স্বামীরা জীবিত আছে তাহলে ওদের সাথে সেক্স করাটা কি ঠিক হবে, তখন নবীর কাছে গেছে, নবী বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা করতে পারো, স্বামীরা ওদের সাথে তালাক হয়ে গেছে, ওদের সাথে তোমরা ঝাঁপায় পড়ো, মনের সুখে ঝাঁপায় পড়ো, মনের সুখে করো সেক্স করো, এটা নবী নিজে সেই স্বীকৃতিটা দিয়ে দিচ্ছে, সেই হাদিস গুলো দেখাবো এবার বলেন। আচ্ছা তো নবী কি জন্য স্বীকৃতি দিল যে তাদের স্বামী তালাক হয়ে গেছে? তাদের স্বামী তালাক হয়ে গেছে, তাদেরকে যদি সেই মুহূর্তে ছেড়ে দেওয়া হতো
তাহলে তারা তো সেই স্বামীদের কাছে ফেরত চলে যেত, কিন্তু তাদেরকে তো পাকড়াও করা হয়েছে। তাদের হ্যাঁ ক্ষেত্রে এমন একদম না যে সেই মেয়েরা স্বেচ্ছায় এসে বলেছে হ্যাঁ নবী আমার স্বামীরা পালা গেছে আসো আমাদেরকে নাও, এরকম তো কোনো হ্যাঁ ঘটনা ঘটেনি। বন্ধ করা হয়েছে হ্যাঁ, সেই মেয়েদেরকে বন্দি করে পাকড়াও করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু যে প্রশ্নটা ছিল যে তাদেরকে স্বামী থাকা অবস্থায় কি জন্য বৈধ করা হলো, ওই বৈধ করার বিষয়টা আগে প্রশ্ন ছিল, তার আগে হচ্ছিল প্রশ্নটা ছিল যে আপনি বলছিলেন তাদের স্বামী নাই মানে ভাই নাই, সেটা তারা কোথায় যাবে কি করবে, আহারে কত দুঃখ তাদের, আপনার নবীরা তো দয়া সে করলো কি, আহারে ঠিক আছে মেয়েরা কোথায় যাবে আসো, আরে মেয়েরা আসো তোমরা আসো, তোমাদেরকে ভাগ ভাগ করে দিই ওদের, ওরা ওরা নিয়ে যাও ওদেরকে নিয়ে যাও, ওদেরকে নিয়ে ওদের পেট ভরে খাইতে খাওয়াও। ভাই না, ঘটনা তো সেরকম ঘটে নাই। ঘটনা হচ্ছে মেয়েগুলো পালায় যাচ্ছিল, পালায় যাওয়ার সময় তাদেরকে ধইরা আপনার নবী নিয়ে আসছে, বন্দি করে নিয়ে আসছে, পাকড়াও করে নিয়ে আসছে। হাদিসে পরিষ্কার ভাবে উল্লেখ আছে পাকড়াও করে তাদেরকে বন্দি করে তাদেরকে নিয়ে আসছে, তারপরে তাদের সাথে সেক্স করছে। ভাই আপনি যে বললেন যে তারা কোথায় যাবে কি করবে আহারে, এই ঘটনাটাই তো না। হ্যাঁ আসি ভাইয়া, আমি ওনাকে বলতেছি যে আপনারা যে বলেন আপনাদের নবী হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এত দয়াবান একজন মানুষ, তো এই কাজগুলা কি একজন দয়াবান মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে? একজন মানবিক, পৃথিবীর সবচেয়ে মানবিক মানুষটা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সংজ্ঞার মধ্যে আপনি ফেলতে পারেন এরকম একজন মানুষকে? আপনি মানে একদম ওই সমস্ত ভুলে যান, নবী টবি ভুলে যান, আপনি স্বাভাবিকভাবে শুধু এখন বাংলাদেশ আর ভারতের মধ্যে যুদ্ধ চিন্তা করেন, তারপরে চিন্তা করেন যে আপনার আপনার আমাদের সাথে ভারতের যুদ্ধ লাগলো, সামহাও সেই যুদ্ধে আপনার বাবা বেঁচে গেল, আপনার বাবা বেঁচে গেল, কিন্তু তারপরও কি করলো ভারতের যে প্রধান, সে প্রধান কি করলো, যদিও বা আপনার বাবা বেঁচে আছে তারপরও সে আপনার মাকে ভারতে তুলে নিয়ে গেল এবং তুলে নিয়ে গিয়ে আপনার মায়ের সাথে সেই ধরনের কাজকর্ম করতেছে, একদম স্বাভাবিক একটা সিনারিও চিন্তা করেন, তারপরে এবার ওইটা এটাকে ওই জায়গাটাতে নিয়ে যান, তারপরে আপনি একটু ভেবে দেখেন তো যে এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয়, মনে হয় যে একটা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত এত মহান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এরকম একজন মানুষের দ্বারা এই ধরনের কাজ করা সম্ভব, নাকি আপনার মনে হয় যে এটা একটা মানে একদমই একটা একটা রাজনৈতিক চিন্তা ভাবনা সম্পন্ন একটা 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 এরকম মানে হিংস্র একটা নেতা, একটা জঙ্গি নেতার চিন্তা ভাবনা এরকম হতে পারে, কোনটা আপনার মনে হয়, একটা একটু মাফিয়া লিডার, অনেস্টলি বলবেন। একটা মাফিয়া লিডারের এরকম এরকম চিন্তা ভাবনা হতে পারে, মাফিয়া লিডার ছাড়া তো এরকম হওয়ার কথা না। আচ্ছা আমাদের সাথে জিও শিশুকা ভাই আছেন, জিও শিশুকা ভাই আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? জি ভাই, আসিফ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে ভাই, আপনার যদি এই প্রসঙ্গে বলার থাকে তাহলে বলেন, অন্য কোনো প্রসঙ্গ তুলেন না এখন প্লিজ। না ভাই, এই প্রসঙ্গেই বলতো। মুরাদ ভাই আমাকে শোনা শুনতে পাচ্ছেন আপনি? ভাই জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা কনফার্মেশন দরকার কে বিষয়। আচ্ছা, এই যে নবী যে মনে করেন যে গনিমতের মাল হিসেবে যুদ্ধের মধ্যে করার পরে যে শিশু তারপরে এমনি মেয়েদের উঠে নিয়ে যে সে তারপরে তার সাহাবীরা যে সেক্সেস করতো, এটা তো আপনি একমত নাকি? করতো তো, কি কারণে আচ্ছা, করতো সেটা পরে আসতেছি। আপাত দৃষ্টিতে সম্ভবত করতো, আমি যেইটুকু মানে আপাত দৃষ্টিতে মানে আমি এখনো সম্পূর্ণ হয়তো যুদ্ধবন্দী চেঞ্জ হইতে পারে, কিন্তু আমি এখনো পর্যন্ত যেটা দেখি হ্যাঁ আচ্ছা এখন পর্যন্ত করতো, দেখো একটু খুশিও। হ্যাঁ তাহলে জিও শিশুকে আমি কি রেফারেন্স দেখাই দিব যে করতো কি করতো না? হ্যাঁ ভাই আপনি দেখাই দেন, তারপরে আপনি দেখান ভাই, আমি তারপরে বলি, আমি একটা কনফার্মেশন দরকার আর কি। এই জিনিসটা তো একটু কনফার্ম হওয়া দরকার যে আসলে করতো না। আচ্ছা, আর তো কোনো সন্দেহ নাই মুরাদ, আপনার তো কোনো সন্দেহ নাই যে করতো? তারপরে আমরা করলে সমস্যা কি, করলে করাটা কেন খারাপ বা ভালো সেটাতে আমরা যাবো, আগে কনফার্মেশনটা দরকার ভাই। কনফার্মেশন না থাকলে আমি আপনাকে রেফারেন্স গুলো সব দেখাবো, আর যদি আপনি কনফার্ম করেন যে হ্যাঁ এগুলো দেখাতে হবে না, আমি মেনে নিলাম হ্যাঁ আছে ইসলাম পরে নবী করছে এগুলা, তাইলে ভাই আমরা পরের স্টেপে চলে যেতে পারি একসাথে নাকি? আচ্ছা ভাই, আপনি তো আমাকে অনেকগুলো রেফারেন্স দিলেন, আমি এখন সব মানে আমি আপনার মতো এরকম রিসার্চ করতে পারি নাই এখনো, তো আমি যেটা দেখাইবেন আমি ওটা তো এটা জানতে পারবো যে করতো, আমি এটা অ্যাকসেপ্টেড আপাতত মনে করেন আমি অ্যাকসেপ্ট মানে যে করতো। আচ্ছা জিও শিশুকে ভাই তাহলে আপনি বলেন, উনি মনে হয় অ্যাকসেপ্ট করতেছেন, এটার উপরে ভিত্তি করেই আমরা আলোচনাটা চালাই তাহলে, আর যদি কোনো কথা সন্দেহ থাকে তাহলে আমি দেখাতেই পারবো। না না হ্যাঁ, এটা নিয়ে কিছু দেখার দরকার নেই। আচ্ছা তাহলে এইটুকু আপনি শিওর যে সে একটা সাহাবীরা সেক্স করতো যুদ্ধবন্দী বানায়, ঠিক আছে। আচ্ছা এখন এরপরে একটা যেটা প্রশ্নটা কনফার্মেশন দরকার সেটা হচ্ছে গিয়ে, এই যে মনে করেন যে যাদেরকে যুদ্ধবন্দী বানানো হয়েছে, ঠিক আছে, কি কারণে বানানো হয়েছে সেটা এখানে পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে যাদের সাথে সেক্স করতেছে তারা কি মানে মানে স্বেচ্ছায় তো কেউ করবে না, তাই না? আপনার কি মনে হয় কোনো মেয়ে কি মানে কোনো মেয়ে বা কোনো মা যেই হোক তার স্বামীকে তার তার সন্তানকে মনে করেন যে খুন করছে, তার সাথে কি কেউ স্বেচ্ছায় সেক্স করবে, আপনার কি মনে হয়? স্বাভাবিকভাবে আমার দিক থেকে বিবেচনা করলে ভাই করবে না, আমি যদি বিবেচনা করি। আচ্ছা আপনার না ভাই, এটা তো নর্মাল কমন সেন্স, তাই না? মেয়ে আপনার ফ্যামিলি মেম্বার আছে না, অন্যরকম হইতে পারে করবে না আমার। আচ্ছা আপনার সেন্সে করবে, আচ্ছা যাই হোক আপনার সেন্সেই করবে না, ঠিক আছে বুঝলাম। তাহলে যদি এরকম স্বেচ্ছায় করবে না এরপরও সেক্স করা হচ্ছে, তাহলে কি জিনিসটা ধর্ষণ হচ্ছে না? যদি স্বেচ্ছায় না করে তাহলে তো জিনিসটা ধর্ষণ হচ্ছে ভাই। আচ্ছা স্বেচ্ছায় না করলে তা, আচ্ছা এবার আপনি বলেন যে কোন ক্ষেত্রে মানে কোন সিচুয়েশনে একটা মেয়ে স্বেচ্ছায় এরকম তার ফ্যামিলি মেম্বারদের যে খুন করছে তার সাথে সবে গিয়ে, এমন একটা সিচুয়েশন বলেন আমাকে, আমি একটু আগ্রহী আর কি। আচ্ছা এইগুলা নিয়ে আমার আতিফ ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, এই এই জিনিসটাই
এই জিনিসটা নিয়ে কিন্তু শুরু থেকে কথা হয়ে যাইতেছে। তো অসুবিধা নেই, আপনি আবার বলেন, আবার বলেন, অসুবিধা নেই তো। আমি তো এই যে এটা নিয়ে তো আগের কথাতেই চলে যাবো, যে মানে সাফাও তারা দাস, এখন তাদেরকে ওইটা করতে হবে। ওই যে যেভাবে আসিফ ভাই বলতেছে তারা দাস, তারা বাধ্য, তো বাধ্য আমার কথা হচ্ছে তারা না করছে কোথায়, ঠিক আছে, তারা অবাধ্য কিন্তু না করছে কোথায়। খালি আমি তাদের মন মানসিকতার কথা বিবেচনা করব, যে কমন সেন্স অনুযায়ী সেটা তো আমি, সেটা তো আমি আপনাকে ব্যাখ্যা করলাম যে না করার তো কোনো প্রশ্ন আসে না, কারণ তারা তো করতে বাধ্য। এবং যেই কাজটা, যখন যৌন কর্মের ব্যাপারে বাধ্যবাধকতা থাকে, তখন তো সেটা ধর্ষণ, তো নাকি জিও শিশুকা ভাই, উর্মি আপু কি বলেন আপনারা? জি ভাই, এটাই চলছে। এইখানেই তো আমার প্রশ্নটা চলে আসতেছে, যে আপনি যে বললেন আপনাদের যে দাবি যে আপনাদের নবী অনেক মানবিক একজন মানুষ ছিলেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তিনি, একজন ভালো মানুষ কি কখনো পারবেন? যে এখানে আপনি আমাকে ওই উদাহরণটা আনতেই হবে, যে সাফিয়ার কথা যদি আপনি বলেন, আসিফ ভাই আপনাকে ব্যাখ্যা করবেন, যে সাফিয়াকে উনি যেদিন মারেন মানে নিয়ে আসেন, সাফিয়া কিন্তু আসতে চাচ্ছিল না, সে অনেক তার সাথে একজন আরো একজন তার বান্ধবী ছিল, মানে তাদেরকে তাদের বাবা ভাই পুরো গোত্রের লাশের উপর দিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল, এবং তারা চিৎকার করে কান্না করতেছিল, যাইতে চাচ্ছিল না। তো এইভাবে সেই মেয়েটাকে নিয়ে আসে, এবং সেই রাত্রেই আপনাদের নবী সেই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। একটা মেয়ে, যে মেয়েটার মা মানে বাবা ভাই পুরা গোত্রকে যেদিন সে রক্তাক্ত করছে, হামলা মানে মারছে, গলা কাটছে, মানে সেই দিনই সেই রাতেই সে মেয়েটার সাথে সে অপেক্ষাও করে নাই, সেই রাতেই সে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছে। আপনার 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 মনে হয় যে এটা একটা মানবিক মানুষের কাজ? যদি এরকমটা হয়ে থাকে, যদি এটা বাস্তব হয়ে থাকে, তাইলে আমি বললাম এটা যদি বাস্তব হয়ে থাকে আমি এটার সম্পূর্ণ বিরুদ্ধে আর কি। এইরকমটা যদি হয়ে থাকে যে যেদিন, তাহলে আসিফ ভাই আপনাকে রেফারেন্সটা দেখাই দিক যদি আপনি দেখতে চান। আমি রেফারেন্স দেখাতে পারবো যে আমি কনফার্ম করতে পারবো, আমি আরো অনেক ভাববো, সমস্যা নেই। আমি কনফার্ম করতে পারছি যে সাফিয়াকে এবং একটা মেয়েকে টেনে হিচড়ে লাশের উপর দিয়ে নিয়ে আসা হচ্ছিল। সাফিয়ার সাথে যে মেয়েটা ছিল, সে চিৎকার করে করে কাঁদতেছিল। হযরত বেলাল তাদের দুজনকে টেনে হিচড়ে ধরে নিয়ে আসতেছিল, তখন পাশের মেয়েটা চিৎকার করে করে কাঁদতেছিল। সাফিয়া তখন স্থবির ছিল, সাফিয়া তখন চুপ করেছিল, কিন্তু পাশের মেয়েটা চিৎকার করে করে কাঁদতেছিল। চিৎকার করে কাঁদতে কাঁদতে তখন ইয়া করতেছিল, তখন মোহাম্মদ হযরত বেলালকে বলছে যে হে বেলাল, তুমি এই রক্তারক্তির উপর দিয়ে তাদেরকে এইভাবে নিয়ে আসলে কেন? তখন বেলাল, বেলালের কি উত্তর দিয়ে, বেলাল তেমন কিছু উত্তর দেয় নাই। কিন্তু এরপরে হচ্ছে তাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়। সাফিয়া ছিল খুবই সুন্দরী, সাফিয়া পরে ছিল আরেকজনের ভাগে। নবী মোহাম্মদ সাফিয়ার রূপ দেখে তাকে নিজের জন্য নিয়ে নেয়, এবং যার ভাগে সে পড়ছিল তাকে সেইটার বিনিময়ে 7 জন দাসী দেয়। তারপর সে তা সে তাকে দেখে এতই মুগ্ধ হয়েছে যে সেই রাতেই তার উপরে উপগত হয়ে গেছে, ইদ্দতের জন্য অপেক্ষা না করে তার জন্য উপগত হয়ে গেছে। আর আমার আরেকটা জিনিস একটু অবাক লাগলো, যে মুরাদ ভাইয়ের কাছে এই জিনিসটা কোনো প্রবলেম মনে হলো না, যে একজন মহিলা তার স্বামী জীবিত আছে, তারপরও মহিলাটাকে তার স্বামীর কাছে ফেরত পাঠানো, বা মানে কোনো চিন্তাই করলো না আপনার নবী, তার মানে আপনার নবী বলে দিল আর তাদের মানে তালাক হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, এটা কি কোনো কথা? তারা তো অন্য ধর্মের মানুষ, তাদের ডিভোর্স হবে কি হবে না সেটা তো আপনার নবী ডিসাইড করবে না, আপনার নবী তাদের সাথে যুদ্ধে জিতছে, যদি যদিও বা মহিলার স্বামী তখনও জীবিত, সে তারপরও মহিলাটাকে কোথায় তার স্বামীর কাছে ফেরত পাঠাবে না কি কিছুই না, মানে আমি জিতছি এখন, তুমি আমার মাল, আমার আমার সম্পদ, আমি তোমাকে আমার খুশি মতো ব্যবহার করবো। তার হাজবেন্ড যেহেতু যুদ্ধে, একটা একটা কথা আমরা আপনাকে জিজ্ঞাসা করি, নবী তো অনেককে দাস দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছেন, তাই না? জানেন তো এটা? তো দাসত্ব থেকে মুক্ত কেন করতেন? মুক্ত করে দিলে তারা কোথায় যাবে, কি খাবে, কি করবে, আর এগুলো কত দুঃখ তাদের, এই কথাটা তার মাথায় আসেনি? কেন দাসত্ব থেকে মুক্ত করতেন? এটা কি জন্য মুক্ত করতো ভাই? এখানে কি তাদেরকে কোনো খরচ দেওয়া দিত? আমার এটা নিয়ে আপনি তাদেরকে কোনো খরচ দিয়ে দিত না, তারা নিজেতে নিজেরা করে। আমি কোনো কিছু জানা নাই, তাদেরকে দিয়া দিত কিনা আমি জিজ্ঞাসা করলাম। যদি যদি কাউকে মুক্ত করে দিতে পারে, তাহলে তো সেই নারীদেরকে তো দাস বানানোরই কোনো দরকার পড়ে না। যদি কাউকে এমনি মুক্ত করে দিতে পারে নবী, তাহলে তো তাদেরকে যখন সেই মেয়েদেরকে যখন ধরা হইলো, তখন তো তাদেরকে দাস বানানোরই কোনো প্রয়োজন পড়ে না, কারণ সে তো আলটিমেটলি আরো কয়েকজনকে মুক্ত করছে। মুক্ত করার সময় তো এমন না যে তাদেরকে লাখ 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 টাকা দিয়ে দিছে, যাও তোমরা এখন চুক্তি করো গিয়ে মুক্ত হয়ে গেছো, তা তো না। যাদেরকে মুক্ত করে দিছে তারা নিজেদেরটা নিজেরা করে খাইছে, নিজেদের উপার্জন তারা নিজেরা করে খাইছে, অথবা কাউকে বিয়ে করছে, বা কাউকে কারোর সাথে ঘর করছে, কিছু একটা করছে। কিন্তু সেই কাজটা নবী যখন ওই মেয়েদেরকে ক্যাপচার করলো, তখন কেন এটা করলো না? মানে সবাইকে কেন মুক্ত করে দিল না? এটা মানে আপনি যে বললেন যে আহারে অসহায় মেয়েরা কই যাবে, কি করবে, ব্যাপারটা এরকম ছিল না? এদের কেন মুক্ত করে দিল? ব্যাপারটা এরকম ছিল না ভাই। মানে মানে সত্য কথা হচ্ছে, আপনি যেটা চেষ্টা করছেন, যে ইয়া করার চেষ্টা করছেন, এই 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 জঘন্য অপরাধটাকে লঘু করার চেষ্টা করছেন, তাদের ফ্যামিলির সদস্যদেরকে মেরে, তাদের এমনকি ছোট ছোট বাচ্চা শিশুকে পর্যন্ত দাসী বানানো, দাস দাসী বানানো হয়েছে, ছোট ছোট বাচ্চা শিশু পর্যন্ত। মানে কত প্যাথেটিক একটা ব্যাপার, যে বাচ্চা একটা শিশু, আপনি আবার সেটা সাফাই গাচ্ছেন, আপনি আবার সেটাও বলছেন আজকে যদি ভারতে সব মুসলমানদেরকে মেরে ফেলে, যে মুসলমানরা মানে সব জঙ্গি, ওদেরকে বইরা মেরে ফেলে, ওরা যদি বড় হইলে যদি ওরা জঙ্গি হয়, এই অজুহাতে যদি সব মুসলমানদেরকে মেরে ফেলে, মনে করেন তাজ হোটেলে যে জঙ্গিরা আক্রমণ করছে, এখন যদি
ইন্ডিয়ান সরকার সিদ্ধান্ত নেয় যে যেহেতু তাজ হোটেলে কয়েকটা জঙ্গি আক্রমণ করছে, সুতরাং সব মুসলমান খারাপ, সব মুসলমানকে এখন এটা কাফারা দিতে হবে, তাদেরকে দাস বানায় ফেলতে হবে। হ্যাঁ, তাদের পুরুষদের মাইরা, যারা যুদ্ধ করতে পারে তাদেরকে মাইরা, তাদের মা বেটি বোনদের সব বাচ্চাদেরকে দাস বানায় ফেলতে হবে। এটা যদি তারা করে আপনার যুক্তির উপর ভিত্তি করে, আপনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তির উপর ভিত্তি করে যদি এই কাজটা করে, তাহলে তো সেটা করতে পারে ভাই তারা, নাকি? আমি তো ওইখানে বললাম যে আমি কয়েকজনের আমার আওতায়, মানে ইসরায়েল আমাদের আমার সবাই মাইরা ছোট যেগুলো আছে ওইগুলো এডুকেটেড করার জন্য নিজের কাছে রাখতে পারে। ওই যেটা বললেন যে ছাইরা দিছে, তো ছাইরা দিছে বলতে তারা কই যাবে, না কি খাবে না খাবে, এটা অবশ্যই চিন্তা না করে তাদেরকে মুক্ত করে নাই, আর তাদেরকে একটা পর্যায়ে পৌঁছায়, তারপর হয়তো তাদেরকে কোনো পর্যায়ে কোনো পর্যায়ে টর্যায়ে কোনো কিছু কখনো কোনো পর্যায়ে টর্যায়ে পৌঁছায় নি। আপনার নবী যখন বলতে যে গোলামদের যদি অকারণে প্রহার করা হয় তাহলে তাদেরকে মুক্ত করে দিতে হবে, হাদিসে আছে, যদি অকারণে তাদেরকে মারধর করা হয় তাহলে তাদেরকে মুক্ত করে দিতে হবে, এটা হাদিসের কথা। এখন অকারণে মুক্ত, ধরেন একজন প্রহার করলো, তখন তার বিধান হচ্ছে তার কাফারা হচ্ছে সেই দাসকে মুক্ত করতে হবে। এখন মানে তখন কি হঠাৎ করে সেই লোক আত্মনির্ভরশীল হয়ে গেল, মানে হঠাৎ একদিন তারা মাইর দিল, হঠাৎ করে সে আত্মনির্ভরশীল হয়ে গেল আর সে মুক্ত হয়ে ড্যাং ড্যাং হেঁটে চলে গেল, নাকি ভাই? ভাই ড্যাং ড্যাং হাতায় সম্ভবত পাঠায় নাই, আপনি কোথায় বলবেন না যে তাদেরকে ড্যাং ড্যাং পাঠায় দিছে, তাদেরকে মুক্ত করছে অবশ্যই, সে যাতে চলতে পারে এরকম কোনো কিছু বন্দোবস্ত করে রাখা, এরকম কোনো করতে তাহলে আপনি প্রমাণ দেখান যে তাদেরকে বাড়ি কিনে দিচ্ছে, আপনি একটা ওই রকম দেখান যে তাদেরকে কোনো, তাদের কোনো কথা কোনো চিন্তা বিবেচনা না করে তাদেরকে মুক্ত করে দিছে। না, তাদেরকে কথা চিন্তা বিবেচনা করার কথা তো এখানে কথা নাই, তাদের তাদেরকে কোনো কিছু কইরা দেওয়ার কথা কোথাও নাই, তো আপনি কই পাইছেন এটা? তাদেরকে মুক্ত করে দিতে এইটাই তো অনেক বড় ব্যাপার, আবার তাদেরকে আবার টাকা পয়সা দিয়ে দিবে, মানে সেলাই মেশিন কিনে দিবে, এগুলো আপনি কই পাইছেন ভাই? আচ্ছা, তারা মুক্ত হইতে চাইছে, তাদেরকে মুক্ত করে দিছে, এটা বলে মুক্ত হইতে চাইছে বলে মুক্ত করে দিছে, এই কথা আমি একবার বলে দিই, তাদের মনের মধ্যে ইচ্ছা ছিল যেটা যে মুক্ত হইলে ভালো, তো এটা তাদের জন্য এটা তাদের বড়, এটা একটা পাগলের মতো কথা, প্রত্যেক দাস দাসী যাবে মুক্ত হইতে, পৃথিবীর এমন কোনো দাস দাসী থাকতে পারে না, পাগল ছাড়া, পাগল ছাড়া পৃথিবীর এমন কোনো দাস দাসী থাকতে পারে না যে তারা চাবে আমরা দাস দাসী হিসেবে থাকি, আমি মুক্ত হতে চাই না, এরকম কোনো পাগল ছাড়া কেউ থাকতে পারে না। আচ্ছা আসিফ ভাই, এরকম কি কখনো আসলে হইতে পারে যে আমার মা আমার বাবা ভাই সবাইকে মারলো, তারপরে যে মারলো আমি তার সাথে সুন্দর করে প্রত্যেক রাত্রে সেক্স করতে আমার খুব ভালো লাগবে, আমি খুব সুখী মনে তার সাথে প্রতি রাত্রে সেক্স করবো, এটা হইতে পারে কখনো? এটা মুরাদ ভাই বোধহয় এই জিনিসটা বুঝতে পারতেছে না, কারণ উনি তো একজন মেয়ে না, তো উনি নারী না, তো উনি ওনার মাকে বা ওনার বোনকে যদি জিজ্ঞাসাটা করেন, এটা জিজ্ঞেস করেন যে এরকম পরিস্থিতিতে তুমি কি করবা, তখন তারা ভালো বলতে পারবে, উনি ছেলে মানুষ তো, ইয়াং ছেলে তো, এই জিনিসটা এই জন্য বুঝতে পারছি না। না ঠিক আছে, উনি ওনার মাকে একটু চিন্তা করে দেখুক না ওই জায়গাটাতে, যে ওনার মা কি পারবে যে এই লোকটা ওনার বাবাকে হত্যা করলো সেই লোকের সাথে প্রত্যেক রাত্রে মানে বেড়ে যাইতে, আমি মা বাবার উদাহরণটা আনতেছি কারণ এটা আমাদের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, এই জায়গাটা দিয়ে আপনাকে চিন্তা করতে বলতেছি, কারণ যাদের সাথে করা হয়েছে তারাও কারো না কারো মা বাবা কাছের মানুষ ভালোবাসার মানুষ, চিন্তা করেন তো আপনার বাবার খুনির সাথে আপনার মা পারবে প্রত্যেক রাত্রে খুশি মনে একদম মনের ইচ্ছা থেকে স্বাভাবিক ভাবে প্রত্যেক রাতে তার সাথে সেক্স করতে? এটা যদি আমার চিন্তা করতে বলেন তাহলে আমি বলবো না পারবে না, কিন্তু পারবে না, এটা আমি আগে বললাম যে পারবে না, কিন্তু তারপর প্রত্যেকটা মানুষের, হ্যাঁ কিন্তু যেটা আছে প্রত্যেকটা মানুষের শারীরিক, আমি বলি প্রত্যেকটা মানুষের একটা শারীরিক চাহিদা আছে থাকে, আমি বলতেছি না যে আমার মা এখানে পারবে, আমি আগে না বলতে আমার মা এখানে পারবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের, আচ্ছা আচ্ছা, তাহলে শারীরিক মানে কি বলেন, মানে আপনি বলতে চাইলেন যে মানে আপনার ভাই মুরাদ ভাই, এটা খুবই ডিসগাস্টিং কথা হয়ে গেল ভাই, প্রত্যেক মানুষের খুবই ডিসগাস্টিং কথা হইলো, শারীরিক চাহিদা অবশ্যই আছে, কিন্তু এইরকম মানে আমার, আমি এটা আগে বলে নিছি পারবে না, আমি এটা আগে বলে নিছি পারবে না, মানে আবার সাথে এটাও লেন্স লাগিয়ে দিচ্ছেন যে প্রত্যেক মানুষের শারীরিক চাহিদা, এটাও লেন্স লাগিয়ে দিলাম যে প্রত্যেক মানুষের শারীরিক চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, এটা এটা আমরা সবাই জানি, প্রত্যেক মানুষের শারীরিক চাহিদা আছে, এটা আমরা সবাই জানি, প্রত্যেক মানুষের শারীরিক চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, এটা আমরা সবাই জানি, প্রত্যেক মানুষের ক্ষুধা লাগে, কথাটা শুনেন, কথাটা শুনে নেন, প্রত্যেক মানুষের ক্ষুধা লাগে সেটাও আমরা সবাই জানি, কিন্তু আমার আমার বউকে বা আমার ছেলেকে যে হত্যা করছে সে যদি আমার জন্য গরুর মাংস রান্না করে বসে থাকে, আমার ভাই জীবনে যত ক্ষুধা লাগুক না কেন, এখন যদি আপনি বলেন সবারই ক্ষুধা আছে, হ্যাঁ সবার অবশ্যই ক্ষুধা আছে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম ক্ষুধাও যদি আমার লাগে সেই গরুর মাংস আমি কোনোদিন ছুঁয়েও দেখবো না, যদি কেউ আমার মানে ফ্যামিলির সদস্যকে হত্যা করে তারপর যদি আমার জন্য গরুর মাংস রান্না করে নিয়ে বসে থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গরুর মাংস হইলেও বা সর্বশ্রেষ্ঠ খাবার দাবার হইলেও আমি ক্ষুধায় সর্বশ্রেষ্ঠ মানে কষ্ট পাইলেও সেই খাবার আমি গ্রহণ করবো না। আচ্ছা আসিফ ভাই, আমি একটু ওনার সাথে প্র্যাকটিক্যালি কথা বলতে চাই, আমার আমি বুঝতেছি আপনি আপনি বলতে পারতেছেন না, আমি বলেই দেই। আচ্ছা মানে আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, সো আর আমি আপনার মায়ের প্রতি সম্মান রেখেই বলতেছি যে ঠিক আছে, ধরলাম আপনার মায়ের, মাও একজন মানুষ, স্বাভাবিকভাবে তারও শারীরিক চাহিদা থাকবে, এখন যতই শারীরিক চাহিদা থাকুক তারপরও কি সম্ভব যে যে মানুষটা আপনাকে আর আপনার বাবাকে খুন করবে সেই লোকটার সাথে আপনার মায়ের তার শারীরিক চাহিদাটা কখনো মিটাবে তিনি? না না, হ্যাঁ এটা আমি আপনার প্রশ্নে মানে নাই বললাম, হ্যাঁ পারবে না,
ওই তো তাহলে এই যে যেগুলো বলতেছেন পারবে না এগুলা কিন্তু হয়েছে, আপনার নবী কিন্তু এগুলা ঘটাইছে। হ্যাঁ, এই যে যতগুলা জিনিস আপনি স্বীকার করতেছেন এগুলা কিন্তু সব তিনি ঘটাইছেন। হ্যালো, এই যে দাস দাসী প্রথা, এটা কিন্তু আপনার নবী শুধু ওই সময়ের জন্য এগুলো প্র্যাকটিস করেন নাই, এগুলো সারা জীবনের জন্য, সর্বকালের জন্য কিন্তু এগুলো মুসলমানদের জন্য প্র্যাকটিস করার জন্য তিনি বৈধ করে রেখে গেছেন। এটা কিন্তু যে মানে যখনই শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে মুমিনরা কিন্তু এই উর্বি আপু আপনার কথা কেটে কেটে যাচ্ছে, উর্বি আপু আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা জিও শিশুকা ভাই, আপনি আপনি কিছু কিছু বলবেন? আচ্ছা আসিফ ভাই, কি শোনা যাচ্ছে? উর্মি আপু আপনার কথা ড্রপ করতেছে অনেক। হ্যালো ভাইয়া, আমি তাহলে একটু বের হয়ে আবার ঢুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বের হয়ে আবার ঢুকে নেবো। আচ্ছা ততক্ষণে জিও শিশুকা ভাই বলেন আপনি। ভাই মানে আমার হচ্ছে গিয়ে মুরাদের কাছে একটা মানে এটা খুব সিম্পল একটা জিনিস জানার, যেটা হচ্ছে গিয়ে ঠিক মানে কোন সিচুয়েশনে ধর্ষণটা জাস্টিফাইড, মানে কোন